তোমারও কি পরবর্তীকালে ইচ্ছা হয় যে আমি আমি একটা মায়ের মতো সঙ্গীতের শিক্ষিকা হব বা আরো কিছু মানুষকে শেখাবো, নিজে যা অভিজ্ঞতা অর্জন করলাম সেগুলো আরো 5টা মানুষের মধ্যে ছড়িয়ে দেবো? হ্যাঁ, এটা আমার একদম এটাই ইচ্ছে আছে যে ভবিষ্যতে আমি যদি কাউকে শেখাতে পারি বা আমি আমি নিজে যা শিখেছি যতটুকু জানি ততটুকু যদি আমি আরো কয়েকজনকে দিতে পারি তো আমারও ভালো লাগবে অবশ্যই। তো এটাই আমার ইচ্ছে আছে যে হ্যাঁ, আমি মায়ের মতোই একজন শিক্ষিকা হতে চাই। আমি কিছুক্ষণ আগে একটা বিষয় বলছিলাম যে যোগ্য মানুষ, যোগ্য মানুষের স্থান সব ক্ষেত্রে মানে সবাই দিতে পারে না। তো তোমার এরকম তো জীবনে অনেক মানুষ আছে যাদের কাছে মানে একদম ভালো না, মানে ভালো লাগে না তাদের, তাদের কি কখনো কি মনে হয় তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকে যে নিজে একদম দড়ি হয়ে দেখাবো একদিন, বা তোমরাও আমাকে একদিন যারা আজকে ঘৃণা করছো বা যারা আমাকে যারা আগে আমার সুবর্ণোদ্ধায়ী নয় তারা একদিন আমার সুবর্ণোদ্ধায়ী হবে, এটাও কি কখনো একটা লক্ষ্য থাকে? হ্যাঁ, এটাই আমার লক্ষ্য। কারণ হ্যাঁ, অনেকেই আছে আমার পছন্দ করে না, আমার গান পছন্দ করে না, বহু মানুষ আছে। তো তাদের তাদেরকে একটাই বলতে চাই যে হ্যাঁ, তো মানে গান দিয়ে দেখাবো যে হ্যাঁ আমিও করতে পারি। তো তারাই মানে এটা আমার মানে ব্যক্তিগত একটা মত যে তারাই সেদিন হয়তো এসে আমাকে বলবে যে বা তোর গানটা খুব ভালো হয়েছে বা তুই এই জায়গাটায় যেতে পেরেছিস দেখে আমার খুব ভালো লাগছে। একটা গায়িকা হিসেবে গলা হচ্ছে প্রধান একটা অস্ত্র বলা যায়, তো কিভাবে গলার এই অস্ত্রটাকে মানে গলা তো আসলে একটা অস্ত্র মানে গানের ক্ষেত্রে, তো কিভাবে সেটাকে মেইনটেইন করো? মেইনটেইন করি বলতে রেওয়াজ যেটা আমি খুবই কম করি, আমি একদম বলে দিলাম কম করি বলতে মানে এখন যে তোমার স্কুল কলেজ নেই তো এখন সকাল বিকালে রেওয়াজ করছি। যখন স্কুল ছিল তখন মানে সকালে করলে বিকালে হতো না বা বিকালে করলে সকালে হতো না, এরকম ব্যাপার ছিল। এখন মোটামুটি রেওয়াজটা চলছে, ঠিকঠাক রেওয়াজ করতে হচ্ছে। তো গলা মেনটেন রাখা মানে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাওয়া বা ওষুধ গার্গেল করা যেগুলো করতে হয় সেগুলো মেনটেন করা, সেগুলো অবশ্যই করতে হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি রেস্ট্রিকশন আছে, বেশি গরম খাওয়া যাবে না বেশি ঠান্ডা খাওয়া যাবে না, এগুলো কি মানতে? ঠান্ডা না, যারা গান গায় তারা অনেকেই আছে আইসক্রিম খায়, কিন্তু আমার ছোটবেলা থেকে আইসক্রিম বা ঠান্ডা জাতীয় কোনো জিনিস আমার ভালো লাগে না। আমি এখনো পর্যন্ত মানে আইসক্রিম তো একেবারেই খাই না আর ঠান্ডা জিনিস আমি খাই না, মানে ভালো লাগে না কোথাও না কোথাও একটা মানে এদিক থেকে একটা পজিটিভ জিনিস। আরেকটা কথা জানতে চাইবো, ধরো তুমিও খুব বেশি বয়স নয়, তোমার মতো আরো তো অনেক শিল্পী আছে যারা ধরো তোমার থেকে কিছুটা ছোট, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে একজন শিল্পী হিসেবে? তোমার যারা ছোট যারা জুনিয়র তোমার থেকে যারা জুনিয়র তারাও ধরো শিল্পীকেও গান ভালোবাসে গান করতে ভালোবাসে, তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে, কি বলবে? যারা গান ভালোবাসে তাদেরকে মানে একটাই বলার যে যদি গান নিয়ে যদি কিছু করতে হয় তাহলে প্র্যাকটিস রেওয়াজ যেটা মেইন ওইটা করতে হবে, ভালো মানে গুরুদের কাছে গান শেখা বা ওটাকে লক্ষ্য বানানো যে আমি গান গাইবো, তো ওইটা করতে হবে যদি যদি গান নিয়ে তারা জীবন গড়তে চায়। আর যদি না করতে চায় সেটা তুমি মানে সাইড হিসাবে রাখতেই পারো যে হ্যাঁ আমি গান ভালোবাসি বা গান করি করতেই পারি। আর যদি মনে হয় যে না আমি গান নিয়েই এগোবো বা আমি গান নিয়েই আমার জীবন তৈরি করব, তো অবশ্যই মানে গানের দিকে নজর দিতে হবে।